জাতি এখন চরম বিপদে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বিপদ থেকে উদ্ধার করতে ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে আন্দোলন করতে হবে আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ এবার আর আগের মতো যেন তেন নির্বাচন করতে পারবে না রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা রিপোর্ট করছেন জাহিদ রহমান গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন আমেরিকার কাছে নয় সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত ওদের কাছে বলছেন যে আপনার ভিসা নীতি করেন করুন আমাদের কিছু যায় আসে না ভিসা নীতি আমরাও করতে পারি কি হলো উত্তর কি দেবো বলেন তো এখন করেন আপনারাও ভিসা নীতি করেন না দিদি ঠিক আছে প্রশ্নটা সেটা না তো প্রশ্ন হচ্ছে এটা ভিসা নীতির প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে আপনার নিজের বিবেকের প্রশ্ন জাতির বিবেকের প্রশ্ন আমি অ্যাকাউন্টেবল টু ইউএসএ না আই এম অ্যাকাউন্টেবল টু মাই পিপল এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে গয়েশচন্দ্র রায় ক্ষমতা ছেড়ে সুষ্ঠু নির্বাচন না দিলে জনগণ ছাড় দিবে না বলে মন্তব্য করেন এমনকি যেভাবে ক্ষমতা দিতে পারবেন এইগুলো আমি করতে চাই ক্ষমতা শুধু যেতে হলে আপনাকে সুস্থ পরিবেশের মধ্য দিয়ে এবং এখন খালেদা জিয়া হচ্ছে ক্ষমা চেয়ে আপোষ করে তারপরে বলতে হবে আমি এগুলি যদি করতে চাই আগামী দিনে সব সুস্থ এবং ব্যবহার করব এ সময় আটক নেতা কর্মীদের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই নেতা জাহিদ রহমান আরটিভি ঢাকা